বাদে লোকসভার প্রথম দফার ভোট প্রচার তুঙ্গে কেরালে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখণ্ডে বিজেপির জেপি নাড্ডা, ত্রিপুরায় ভোটের প্রচারে অমিত শাহ, কেরালে রোড শো কংগ্রেসের রাহুল গান্ধীর, রাজস্থানে প্রচারে প্রিয়াঙ্কা। কোচবিহারে রাসমেলার ময়দানে জনসভা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিনহাটায় জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের, পাল্টা কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। কলকাতা শিয়ালদা সল্টলেক রুটে শুরু চালকবিহীন মেট্রো যাত্রী পরিষেবা। নমস্কার, আসছি বিস্তারিত সংবাদে। প্রথমে আসছি লোকসভা নির্বাচন সংক্রান্ত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ কেরালে ত্রিচুরে নির্বাচনী জনসভা করেন। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশের ভবিষ্যৎ তৈরির জন্য এই নির্বাচন, যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই ভোট। देश के भविष्य के लिए फैसले लेने का चुनाव है। ये चुनाव आपके उज्जवल भविष्य की गारंटी के लिए चुनाव है। ये चुनाव आपके बच्चों के उज्जवल जीवन के लिए गारंटी देने का चुनाव है। केरल के लोगों ने लास्ट 10 ईयर्स में देखा है कि कैसे एनडीए सरकार ने दुनिया भर में भारत की साख बढ़ाई है। कांग्रेस सरकार ने भारत की छवि कमजोर देश की बना दी थी। बीजेपी सरकार ने भारत को एक मजबूत देश बनाया है। आज जब कोई भारतीय विदेश जाता है, गल्फ जाता है, तो उसे सम्मान से देखा जाता है। এরপর তিরুবনন্তপুরমে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দেবেন তিনি। সন্ধ্যায় তামিলনাড়ুতে তাঁর নির্বাচনী কর্মসূচি রয়েছে। ভোটের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। আজ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উত্তরাখণ্ডের মুসৌরির গান্ধীচকে নির্বাচনী জনসভা করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ত্রিপুরার আগরতলায় ব্যস্ত ভোটের প্রচারে। এই সভাকে ঘিরে এবারে নির্বাচনে জয় নিয়ে আশাবাদী বিজেপি কর্মী সমর্থকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের সমালোচনার পাশাপাশি নিজেদের সাফল্যের কথা তুলে ধরেন। इतने बड़े देश के ट्राइबल आबादी के लिए सिर्फ 24,000 करोड़ था, नरेंद्र मोदी जी ने 1,25,000 करोड़ का बजट ट्राइबल मंत्रालय का दिया है। और एकलव्य मॉडल स्कूल 70 साल में सिर्फ 90 बने थे, मोदी जी के 5 साल में 740 एकलव्य स्कूल बनाने का काम हमने किया है। भाई और बहनों, त्रिपुरा पहले विप्लव देव जी और अब डॉक्टर माणिक शाह के नेतृत्व में विकास के रास्ते पर आगे बढ़ पड़ा। आज सुबह ही राजा साहब भी बैठे थे, टूरिज्म, कनेक्टिविटी, एयर कनेक्टिविटी, स्वास्थ्य, नौकरियां और इंफ्रास्ट्रक्चर, हर क्षेत्र में नरेंद्र मोदी सरकार की प्रायोरिटी हमारा त्रिपुरा है। और मैं आज बताने जा रहा हूं, त्रिपुरा में भी हमारी प्रायोरिटी
हमारा ट्राइबल एरिया भारत सरकार का प्रायोरिटी। বর্ষিয়ান বিজেপি নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জম্মুতে আজ নির্বাচনী প্রচারে কাঠুয়া উধমপুর ডোডা সংসদীয় কেন্দ্রে দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে যোগ দেন। সংকল্প লিয়া তাজ মে দাবে কে সাথ কে সকতা হুম কি ভারত মে শায়েদ হি এসা কোই নাগরিক হো জিসে কি কোভিড কি ভ্যাকসিন কি কম সে কম দো ডোজ নহি তো তিন ডোজ নিশ্চিত রূপ সে লগি হোগি। दुनिया के धनवान देशों में भी मैं जानता हूं वहां के सभी लोगों को कोविड वैक्सीन की दो डोज तीन डोज नहीं लगी है, लगी है तो केवल और केवल हमारे देश भारत में लगी है। मेरे बहनों भाई यह हमारी स्थिति है। हमारी बहनें यहां पर बैठी हैं, इनको भी बताना चाहता हूं क्योंकि मैं आया तो जो वहां मिल रहा था कुछ सेल्फ हेल्प ग्रुप की बहनें भी थी। सेल्फ हेल्प ग्रुप के माध्यम से बहनों भाइयों अब तक 1 करोड़ बहनों को लखपति बनाने का काम किसी सरकार ने किया है तो मोदी जी की सरकार ने किया। গুজরাটের পোরবন্দরে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়াকে প্রার্থী করেছে বিজেপি। আজ তিনি তার মনোনয়নপত্র দাখিল করেন, তার আগে তিনি মন্দিরে পুজো দেন। এই কেন্দ্রে তৃতীয় দফায় আগামী 7 মে ভোট গ্রহণ। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার অভিযান, বিরোধী দলগুলিও ব্যস্ত ভোটের প্রচারে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী আজ কেরালের ওয়েনারে একটি রোড শো করেন। পরে তিনি বলেন কংগ্রেস ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়নে অগ্রাধিকার দেবে। The main fight is against the ideology of the RSS and the ideology of the Congress Party. So the BJP people, the Prime Minister, they say one nation, one people, one language, one leader. And this is a fundamental misunderstanding of our country because language is not something that is imposed from the top. Language is something that comes out from inside the person, inside the heart of the person. কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়গেও পুদুচেরিতে নির্বাচনী র্যালি করবেন। ওই কেন্দ্রের প্রার্থী ভি ভৈথিলঙ্গমের সমর্থনে প্রচারে যোগ দেবেন তিনি। কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও আজ রাজস্থানের আলওয়ারে একটি রোড শো করেন। ওই কেন্দ্রে ললিত যাদবকে কংগ্রেস প্রার্থী করেছে। কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া সিনে তাজা এক সাংবাদিক সম্মেলনে বলেন কংগ্রেসের প্রচার ইতিবাচক, প্রতিশ্রুতি দলের কোনো ব্যক্তির নয়। আমারি পজিটিভ ক্যাম্পেইন হ্যায়, হামারি জো গ্যারান্টি হ্যায়, হামারে জো বচন হ্যায়, ও ন্যায় কে উন 5 স্তম্ভো পর খড়ে হ্যায়, জিসকা ওয়াদা রাহুল গান্ধী জি নে কিয়া, জিসকা ওয়াদা কংগ্রেস অধ্যক্ষ নে কিয়া, জিসকা ওয়াদা কংগ্রেস পার্টি নে কিয়া হ্যায়। অর ও ন্যায় কে স্তম্ভ জো হ্যায় ও লোগো কি আওয়াজ সুনকর, उनकी बातें सुनकर, उनकी आकांक्षाओं, उनकी आशाओं, उनके दुख, उनके दर्द, उनकी तकलीफ पर है। और हम युवा न्याय की बात करते हैं जहां पर 30 लाख सरकारी नौकरियों की बात करते हैं, 1 लाख सालाना स्टाइपेंड की बात करते हैं, पेपर लीक पर कड़े नियम कानून की बात करते हैं, अग्निवीर जैसी योजना को खत्म करके पुरानी जो जिस तरह से नौकरी मिलती थी उसकी बहाली की बात करते हैं, नारी न्याय में हम 50% आरक्षण सरकारी नौकरियों में देश की लड़कियों के लिए करेंगे, देश की गरीब महिलाओं के खाते में डायरेक्ट 1 लाख रुपए सालाना जाएगा, किसान न्याय में हम हर उस बात की बात कर रहे हैं जिस पर मोदी जी ने किसानों को ठगा है। ভোটের প্রচারে ব্যস্ত অন্য রাজনৈতিক দলগুলিও উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় দলীয় প্রার্থীদের সমর্থনে নির্বাচনী জনসভা করছেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। বসপা নেত্রী মায়াবতীও আজ উত্তরপ্রদেশের মোরাবাদে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করেন।
वैसे आप लोगों को ये मालूम है कि हमारी पार्टी कांग्रेस, बीजेपी व अन्य किसी भी विरोधी पार्टी तथा गठबंधन आदि के साथ मिलकर रही, बल्कि अकेले ही अपनी पार्टी के बलबूते पर पूरी तैयारी व दमदारी के साथ ये चुनाव लड़े। इसके साथ ही हमने टिकट बंटवारे के मामले में सब समाज के लोगों को उचित भागीदारी दी है, जिनको जिताने के लिए पार्टी के लोग पूरे जी जान से लगे हैं। लेकिन यहां मैं ये भी कहना चाहती हूं कि टिकट बंटवारे के मामले में हमारी पार्टी ने पूरे उत्तर प्रदेश में जहां जिसकी आबादी ज्यादा है, हिंदुओं की आबादी ज्यादा है तो हिंदू को टिकट दिया है, मुस्लिम समाज की आबादी ज्यादा है तो मुस्लिम समाज को टिकट दिया है। केरले आज নির্বাচনী প্রচারে নামছে বামেরা। সীতারাম ইয়েচুরি, প্রকাশ কারাত, বৃন্দা কারাত সহ দলের অন্য নেতৃত্ব ভোটের প্রচারে যোগ দিচ্ছেন। উত্তরবঙ্গে জমজমাট নির্বাচনী প্রচার। কোচবিহারের রাসমেলা ময়দানে নির্বাচনী জনসভা করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিরুদ্ধে সরব হন তিনি। রাজ্য সরকারের সাফল্যের কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী সমীপেশু, আমি বলবো মহাশয় আপনি এলেন, রাসমাঠে বক্তৃতা করলেন, আমি ভাবলাম তার আগের আগের দিন দুর্যোগ হয়ে গেছে, একবার জলপাইগুড়ির মানুষগুলোর কথা বলবেন, একবার আলিপুরদুয়ারের মানুষগুলোর কথা বলবে, একবার কুচবিহারে ঝড়ে বিধ্বস্ত মানুষগুলোর কথা বলবেন, না আপনি বললেন না, আপনি দুটো কথা বলে গেলেন। কি বললেন? তৃণমূল নাকি দুর্নীতিবাজ পার্টি। আমি আপনাকে বলি, আপনার পার্টি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, আয়নায় নিজের মুখটা দেখুন আগে। আপনার পার্টি সবচেয়ে বড় ডাকাতের দল, মাফিয়ার দল, গুন্ডাদের দল, অলিগড়ি মে চোর হ্যায়, বিজেপি চোর হ্যায়। 300টা টিম পাঠিয়েছিলেন, কোনো কিছু ধরতে পারলেন? পারেননি। তাহলে বলুন, 3 বছর ধরে 100 দিনের কাজ বন্ধ করলেন কেন? যে গরিব মানুষগুলো রৌদ্রে গরমে ঝড়ে ভিজে কাজ করে, কেন তাদের টাকা দেননি 3 বছর ধরে? 100 দিনের কাজ বন্ধ করেছেন, এত বড় অধিকার আপনাকে কে দিল? এটা আম্বেদকার অধিকারটা, সংবিধানের অধিকার, মনে রাখবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থীদের সমর্থনে কোচবিহারের দিনহাটায় নির্বাচনী জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে। আয়কর দফতরের তল্লাশি প্রসঙ্গে উত্তরবঙ্গ রওনা দেওয়ার সময় দমদম বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত নির্দেশেই এই তল্লাশি। যেদিনকে ইলেকশন কমিশন ফুল বেঞ্চ ইস্যু করেছিল না দিল্লিতে, সেদিনই তারা বলেছিল যে এবারে স্পেশালি রাজনৈতিক দল এবং নেতারা যে হেলিকপ্টার এবং চার্টার ফ্লাইট ব্যবহার করবেন সেখানে তল্লাশি করা হবে এবং সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা রিকল করুন, অতএব ন্যাচারালি দেশের আইন সবার জন্য সমান, দেশের আইন আলাদা হতে পারে না। এখানে ভাইপো পিসিকে আলাদা আইনে ট্রিটমেন্ট করা হয়, এটা দেশের আইন সবার জন্য ইকুয়াল। দার্জিলিং এ বিজেপি প্রার্থী রাজু বিশ্বের সমর্থনে আজ নির্বাচনী প্রচারে অংশ নেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। আজ ইস কার্যক্রম মে মঞ্চ মে আমারে সাথ তিনি এবারও ওই কেন্দ্রে বিজেপি প্রার্থীকে জয়ী করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়েছেন।
सबसे पहले तो मैं यहाँ की जनता का आभार प्रकट करता हूँ जिन्होंने नरेंद्र मोदी जी को समर्थन आशीर्वाद देने का मन बना लिया है और उनकी सरकार बनाने के लिए यहाँ से हमारे जुझारू युवा प्रत्याशी राजू बिस्टा जी को इतना लोकप्रिय जिन्होंने यहाँ की जनता की आवाज़ बने, यहाँ के लिए हजारों करोड़ रुपए के प्रोजेक्ट लाए, 50,000 करोड़ रुपए से ज़्यादा के विकास कार्य एक संसदीय क्षेत्र में करना, ये अपने आप में दिखाता है कि आपके सांसद कितने लोकप्रिय हैं और वो कितने एक्टिव हैं। और मुझे विश्वास है इस बार जनता 5 लाख पार करके जिताएगी, नया रिकॉर्ड बनाएगी। दिल्ली उत्तर पूर्व केंद्रे कन्हैया कुमार के प्रार्थी करेछे कांग्रेस। प्रार्थीर नाम घोषणार पर एक प्रतिक्रियाय तिनि बोलेछेन, निर्वाचन एकटि टूर्नामेंटेर मतो, तबे साधारण मानुष कांग्रेसेर प्रचारके ग्रहण करछे। जब चुनाव हो रहा है, इट्स लाइक कि जब कोई टूर्नामेंट होता है, कोई गेम होता है, तो दो टीम होती है, तो कोई ना कोई तो सामने होता ही। मेरे ख्याल से व्यक्ति महत्वपूर्ण नहीं होता है, विचार महत्वपूर्ण होता है, मुद्दा महत्वपूर्ण होता है। 10 साल से वो सांसद हैं तो वो बताएं नॉर्थ ईस्ट की जनता को, नॉर्थ ईस्ट दिल्ली की जनता को, कि 10 साल में उन्होंने क्या किया है। और जनता तय करेगी कि जो वो कह रहे हैं अगर वो सच है, उन्होंने जो काम किया है, तो उनको अपना समर्थन आशीर्वाद देगी। ওই কেন্দ্রে মনোজ তিওয়ারি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি তার প্রতিক্রিয়ায় বলেন, কংগ্রেস এই কেন্দ্রে এমন একজনকে প্রার্থী করেছে যিনি দেশকে সম্মান করেন না। লোকসভা ক্ষেত্র মে ভাজপা কে প্রত্যাশী কে রূপ মে আপনে পিছে কিয়ে গয়ে কার্যো কে আধার পে লোগোঁ সে প্রার্থনা কর রহে হ্যায়, লোগোঁ সে বাত কর রহে হ্যায়, অর কোই না কোই তো আনা হি থা, তো জো ভি আয়ে হ্যায় উনকা স্বাগত হি হ্যায়। लेकिन कांग्रेस की सोच ये जरूर लोगों को अचंभित कर दी है कि क्या कांग्रेस में कोई एक ऐसा व्यक्ति नहीं मिला जिसको, जो देश का सम्मान करता हो, जो सेना का सम्मान करता हो, जो देश की संस्कृति का सम्मान करता हो, उसको प्रत्याशी बनाए। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এস এস আলোয়ালিয়া বিগত 5 বছরে তাঁর সাংসদ তহবিলের সব টাকা সংসদীয় ক্ষেত্রের উন্নয়নের জন্য ব্যয় করেছেন বলে দাবি করেছেন। আজ দুর্গাপুরে এই কেন্দ্রের দলের প্রার্থী দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে এস এস আলোয়ালিয়া গত 5 বছরে এলাকায় কাজের হিসাব তুলে ধরেন। গত 5 বছরের হিসেবটা আমি দিলাম, প্লাস আমি ফলক লাগিয়ে দেখে দিলাম, 294টা ফলক লাগিয়ে দেবে কোথায় কোথায় কত কত টাকা দিয়েছি। আমার এলাকায় প্রায় 67টা গ্রাম পঞ্চায়েত আছে, যার মধ্যে আমি 41টা শ্মশান চুল্লি বানাবার জন্যে টাকা দিয়েছি, আর 10টা এমন আছে যেখানে শ্মশান আছে, অলরেডি এক্সিস্ট করে, কিন্তু শ্মশান যাত্রীদের বসার জন্যে ঘর নাই, 10টা ওয়েটিং হল করার জন্যে আমি দিয়েছি। 7টা কবরস্থানের বন্ড্রিওয়াল, তারা আবেদন দিয়েছিলেন যে আমাদের বন্ড্রিওয়াল চাই, সেই বন্ড্রিওয়ালের ব্যবস্থা করেছে। এবার আসানসোল কেন্দ্রে এস এস আলুয়ালিয়াকে বিজেপি প্রার্থী করেছে। মুর্শিদাবাদের জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন খলিলুর রহমান। বামফ্রন্ট সমর্থিত জোট প্রার্থী হয়েছেন কংগ্রেসের মুর্তাজা হোসেন বকুল। বিজেপির প্রার্থী হয়েছেন ধনঞ্জয় ঘোষ। প্রার্থীদের নিয়ে পাড়ায় পাড়ায় ভোট প্রচার পথ পরিক্রমা, গৃহস্থের দরজায় ভোট প্রার্থনার পাশাপাশি চলছে সভা সমিতি। আজ সকাল সকাল জঙ্গিপুরের রঘুনাথগঞ্জে পথে প্রচার সেরে মিছিলে আয়োজন করেন বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। এরপর ম্যাকেন্সি পার্ক থেকে মনোনয়নপত্র জমা দিতে রওনা হন বহরমপুরের জেলা প্রশাসনিক ভবনের উদ্দেশ্যে। মানুষের এবং আমাদের কার্যকর্তাদের উৎসাহ চোখে পড়ার মতো, এবং এরপরে আমরা আমাদের যত্রায়গণে আমরা যাব, সেখানে 7টি 8টি বুথ আছে ওখানে, সেখানে পায়ে হেঁটে আমরা প্রতিটা দুয়ার ঘরে ঘরে গিয়ে আমরা জনসম্পর্ক সারছি পায়ে হাঁটে হাঁটার মাধ্যম দিয়ে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান সকাল সকাল প্রচার করলেন বিড়ি মহল্লায়। এলাকার বিড়ি শ্রমিক, মহিলা ও বৃদ্ধদের সাথে সৌজন্য বিনিময় করতে দেখা গেল তাকে।
জঙ্গিপুর লোকসভার মধ্যে জঙ্গিপুর বিধানসভায় আজকে আমরা সম্মানীয় আমাদের বিধায়ক এবং তথা আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা চেয়ারম্যান ভাই জাকির হোসেনকে নিয়ে আমরা এই মুহূর্তে কানপুর অঞ্চলে আমরা একটা রয়েছি আর কি। আমরা দেওয়াল লিখনের মধ্যে দিয়ে আমরা বাড়ি বাড়ি প্রচারের কাজ আমরা আরম্ভ করলাম। বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তাজা হোসেন বকুল সিপিআইএম ও কংগ্রেসের নেতা কর্মীদের নিয়ে সকাল থেকেই বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। নির্বাচনী প্রচারে গতকাল জমজমাট ছিল দক্ষিণ মালদা। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার জমে উঠেছে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে শ্রীরূপা মিত্র চৌধুরীকে। তিনি জহুরা কালী মন্দিরে ঢাক বাজিয়ে পুজো দিয়ে প্রচার শুরু করলেন। আমি প্রার্থী হয়েছি, আমার কাজ কাকে, আমার কাজ হচ্ছে আমাদের এলাকার, এই গ্রামীণ এলাকার কৃষিজীবী শ্রমজীবী মানুষ তাদের ফিলিংসকে আমরা যেন তুলে ধরতে পারি সর্বোচ্চ স্থানে তথা পার্লামেন্টে। সেখানে যাওয়ার যে পথ, সেই পথে আমি কিন্তু ওই বুটকলা গাড়ি মালা মঞ্চ মাইক ঘুরে একদম রাজা রাজা ভাব করে আমি বেরিয়েছি। কেননা আমি লোকসভার প্রার্থী, এই বিষয়টাতে কিন্তু আমার অ্যালার্জি আছে, সে বিষয়টা আমি করতে পারছি না। আমি মানুষের রিপ্রেজেন্টেটিভ, জনতার রিপ্রেজেন্টেটিভ, তাই তাদের মাঝে থাকবো এবং তাদের সঙ্গেই নমিনেশন করব, তাদেরকে নিয়েই দিল্লি যাব। শাহনওয়াজ আলী রায়হান তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি খোলা গাড়িতে চেপে কখনো বা পায়ে হেঁটে প্রচার চালালেন। আমি বিপুল সাড়া পাচ্ছি। আজকে আমরা এই যে এখন খিড়কিতে আছি, মহদিপুরের এরিয়াতে আমাদের ভোটের প্রচার চলছে এবং যবে থেকে আমি এসেছি আপনারা দেখছেন কি বিপুল পরিমাণে রাস্তার দুধারে বিশেষ করে মা বোনেরা যেভাবে রাস্তা থেকে মানে বেরিয়ে এসে আমাকে ফুলমালা দিচ্ছেন, দোয়া করছেন, আশীর্বাদ করছেন এবং আমাদের বয়োজ্যেষ্ঠরা, যুব সমাজ যেভাবে আমাদের সাথে পা মিলাচ্ছে, তাতে আমি আশাবাদী যে আমি এই এলাকা থেকে একটা ভালো বিপুল অঙ্কের ভোট পাবো। এবং এখানকার অনেক সমস্যা আছে, আমাদের এনআরসি কে একটা বড় সমস্যা, যেটা কেন্দ্র বাংলার প্রতি একটা বা তাদের বিভেদমূলক রাজনীতির জন্য গোটা ভারতের ওপর চাপাতে চাইছে একটা অমানবিক আইন। এবং তার সাথে সাথে আমরা মনে করি যে গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা, এটা সীমান্তবর্তী এলাকা, এখানে বিএসএফের দৌরাত্মে অনেক সময় মানুষের জীবনে একটা দুর্বিষহ একটা যাতনা নেমে আসে, সেটার প্রতিরোধ আমার কাছে একটা বড় প্রায়োরিটি। এবং তার সাথে সাথে এলাকার উন্নয়ন, এখানকার বিভিন্ন মানুষের যে সুখ সুবিধা সেগুলো আমি দেখব। কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী বাঙ্গিটোলা পঞ্চানন্দপুরে প্রচার চালান। কখনো গাড়িতে, কখনো বা মিছিল করে সাধারণ মানুষের মধ্যে প্রচার চালান তিনি। মানুষের সঙ্গে আমরা যাচ্ছি দোয়া আশীর্বাদ চাইবার জন্য, কারণ সামনে লোকসভা ইলেকশন। আমাদের রেসপন্সটা খুবই ভালো, খুবই সুন্দর। মানুষ বলছেন আমরা কংগ্রেসের সঙ্গে আছি। 2021 মতো যেমন লোকরা ভয় খেয়েছে সিএএ এনআরসি এভাবে মানুষ বলছে, আমরা আর ভয়ে ওটা নিয়ে ভয় নেই। আমরা জানি যে শাসক দলরা, বিজেপি দল আমাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে শুধু, কিন্তু এবার আমরা জানি যে এটার লড়াই হচ্ছে কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং আমরা কংগ্রেসের সঙ্গে আছি। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চাপা উত্তেজনার মধ্যে ভোটদানের আবেদন নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের প্রবীণ লোকশিল্পী তরণীমোহন বিশ্বাস। তিনি মানুষকে ভোট সম্পর্কে সচেতন করতে বিশেষ প্রয়াস নিয়েছেন, নাগরিকদের অধিকার ও দায়িত্ব মনে করাতে উদ্যোগ নিয়েছেন তরণীমোহন বিশ্বাস। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ। কারা করবে সরকার, পশ্চিমবঙ্গেরই বা অবস্থা কি, কি বলছে রাজনৈতিক দলগুলো, তর্ক বিতর্ক আলোচনা বিশ্লেষণে শুধু ভোটের খবর, লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি জনাদেশ 2024 12 এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে 7:30 শুধুমাত্র ডিডি বাংলায়।
পশ্চিমবঙ্গ এখন সন্ত্রাসবাদের মুক্তাঞ্চল বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। তিনি বলেন, এ রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দুর্নীতিগ্রস্ত ও অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। जो राष्ट्र विरोधी ताकतें हैं, जो महिलाओं के प्रति अत्याचार भी करते हैं, जो भ्रष्टाचार भी करते हैं, इन सबको संरक्षण कहीं पर मिलता है तो ममता बनर्जी जी की नाकतले पश्चिम बंगाल में मिलता है। ये संरक्षण पश्चिम बंगाल में क्यों मिलता है? भ्रष्टाचार के नए रिकॉर्ड पश्चिम बंगाल में बने, इनके मंत्रियों के घर पे करोड़ों रुपये पकड़े गए, महिला अपराध में तृणमूल के नेताओं का नाम आया, उनको संरक्षण देने में इनकी सरकार का नाम आया। आतंकवादी चाहे पश्चिम बंगाल में घटना करें या बेंगलुरु में करें, लेकिन संरक्षण पनाह उनको कहीं मिलती है तो पश्चिम बंगाल में ऐसा क्यों? রাজ্যের মন্ত্রী শশী পাঁজা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের অভিযোগ খারিজ করে দিয়েছেন। শশী পাঁজা বলেন, কেন্দ্রীয় মন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছেন। বাংলা নাকি আশ্রয় দেয় সন্ত্রাসবাদীদের, এই কথাটা অনুরাগ সিং ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী, তিনি হয়তো নিজে বিভ্রান্তি ছড়ানোর জন্য এই কথাটা বলছেন, কিংবা আসল বাস্তবটা কি সেটা জানেন না। আসল বাস্তবটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ এই সন্ত্রাসবাদী কিংবা যার বিরুদ্ধে অভিযোগ তাদেরকে অ্যারেস্ট করেছে। কে করেছে? পশ্চিমবঙ্গের পুলিশ করেছে। অনুরাগ সিং ঠাকুর বিগত দিনগুলোতে, বিগত বছরগুলোতে আপনার বিদ্বেষ ভরা বক্তব্য, ঘৃণা ভরা বক্তব্য আমরা শুনেছি, ভারতবর্ষ শুনেছে। দাড়িভিটে গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টে ভার্চুয়ালি হাজিরা দিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডি। বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি হয়। দিল্লি আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে ইডি। বর্তমানে তিনি রয়েছেন জেলে। তাঁর গ্রেফতারির যৌক্তিকতা নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কেজরিওয়াল, সেই আবেদনের ওপর জরুরি শুনানি আর্জি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ধৃত বিআরএস নেত্রী কে কবিতাকে আজ আদালতে আবার পেশ করা হয়। আগামী 23 এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। কলকাতায় আজ প্রথম শুরু হলো চালকবিহীন মেট্রো যাত্রী পরিষেবা। ইস্ট ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 রুটে আনুষ্ঠানিকভাবে এই ট্রেনের যাত্রাপথের সূচনা হয়। এটি চালু হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে সময়ের ব্যবধানও কমবে। চারধাম ও অমরনাথ যাত্রার জন্য নাম নথিভুক্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হচ্ছে। অমরনাথ যাত্রার জন্য আগামী 29 জুন থেকে নাম নথিভুক্তিকরণ কাজ শুরু হবে, চলবে 29 অগস্ট পর্যন্ত। আইপিএলে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হচ্ছে। বেঙ্গালুরুর চিন্নাস্বামি স্টেডিয়ামে আজ সন্ধে 7:30 খেলা শুরু হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। তিন দিন বাদেই লোকসভার প্রথম দফার ভোট, প্রচার তুঙ্গে। কেরলে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরাখণ্ডে বিজেপির জেপি নাড্ডা, ত্রিপুরায় ভোটের প্রচারে অমিত শাহ, কেরলে রোড শো কংগ্রেসের রাহুল গান্ধী, রাজস্থানে প্রচারে প্রিয়াঙ্কা। কোচবিহারের রাসমেলার ময়দানে জনসভা তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, দিনহাটায় জনসভা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পশ্চিমবঙ্গ সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল, অভিযোগ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের, পাল্টা কটাক্ষ রাজ্যের মন্ত্রী শশী পাঁজার। কলকাতা শিয়ালদা সল্টলেক রুটে শুরু চালকবিহীন মেট্রো যাত্রী পরিষেবা। সংবাদ এখন এ পর্যন্তই, এরপর রয়েছে বিকেল 5টায় সংবাদ। নমস্কার।